হ্যালো বন্ধুরা সোমাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এর আগে আমি কয়েকটি রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি আপনারা ওই রান্নাগুলি বানিয়েছেন এবং আপনাদের ভালো লেগেছে যদি ওই ভিডিওগুলো সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওতে আমি রান্না সংক্রান্ত কিছু টুকিটাকি পরামর্শ টিপস বা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখেনি নি আজকের পাঁচটি টিপস আমরা অনেকেই আমাদের প্রিয়জনের জন্মদিনে নিজের হাতে কেক বানিয়ে সারপ্রাইজ দিতে চাই কিন্তু সেই মুহূর্তে যদি বাড়িতে ডিম না থাকে চিন্তা নেই প্রতি ডিমের পরিবর্তে এক টেবিল চামচ দুধ এবং দুই চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন ডিমের কাজ তাতেই হয়ে যাবে আর যারা ডিম খান না বা ডিমে কোনো প্রকার অ্যালার্জি আছে তারাও সেই কেক আনন্দের সাথে খেতে পারবেন সাধারণত চাল কেনার সময় আমরা খুব একটা অল্প পরিমাণে কিনি না এক মাস বা তার বেশি দিন ব্যবহারের জন্যই কিনে থাকি কিন্তু সেক্ষেত্রে চালে পোকা ধরার সম্ভাবনা খুবই প্রবল কিন্তু আমরা যদি চালের সাথে কিছুটা নুন মিশিয়ে একটি পাত্রে রেখে দিই তাহলে চালে আর পোকা ধরবে না আর রান্না করার আগে চাল ধুয়ে নিলে সেই নুনও ধুয়ে যাবে তাই স্বাদেও কোনো রকম হেরফের হবে না বাজার থেকে ধনেপাতা বা কাঁচা লঙ্কা আনার দু এক দিনের মধ্যেই সেগুলো পচতে শুরু করে কিন্তু যদি আমরা ধনেপাতার গোড়াটা বাদ দিয়ে আর কাঁচা লঙ্কার বোঁটা ছাড়িয়ে ফ্রিজে রাখি তাহলে সেগুলো অনেক বেশি দিন টাটকা থাকে সাধারণত নিরামিষ রান্নায় পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না এছাড়া স্বাস্থ্যজনিত কারণেও অনেকে পেঁয়াজ রসুন অ্যাভয়েড করেন সেক্ষেত্রে যদি আমরা আদার রসে হিং মিশিয়ে ফোড়ন দিই তাহলে পেঁয়াজ রসুনের গন্ধ ও স্বাদ দুটোই আসে আর হিং শরীরের পক্ষে খুবই উপকারী শীতকালে খেজুরের গুড়ের পায়েস খেতে কেনা পছন্দ করে কিন্তু খেজুরের গুড় দিয়ে পায়েস তৈরি করতে গেলে অনেক সময় দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে দুধ ঘন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে খেজুর গুড় মেশান এরপর আর এক ফুট দিলেই চমৎকার গন্ধ আসবে